ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হাউ আর ইউ অল? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছেন যে এটা আমি কোনো বিয়েবাড়িতে গেছি, তার মানে আমি আমার যে আগের ব্লগটা ছেড়েছিলাম সেই বিয়েবাড়ির সঙ্গেই আছি। তার মানে আমি ওটাতে থাম্বনেলে বলেছিলাম যে হ্যাঁ, আমি শাশুড়ি হয়ে গেছি। আসলে কথাটা হলো এটা আমার বোনপোর বিয়ে, তার মানে আমার পিস্তিত দিদির ছেলের বিয়ে। তো সেক্ষেত্রে তার যেহেতু আমি মাসি, কথায় আমার তো বৌমাই হলো না যে নতুন বউ হয়েছে, তো সেই জন্যেই আমি এক কথায় শাশুড়ি হয়েছি। তো যাই হোক, আমরা কালকে গেছিলাম বরযাত্রী, তারপর বরযাত্রী থেকে ফিরে আমি আমার বাপের বাড়িতেই চলে গেছিলাম। আসলে আমার এই দিদিটা আমার বড় পিসির মেয়ে, তো এর শ্বশুরবাড়ি আমাদের বাপের ঘর থেকে আধা ঘন্টা রাস্তা এরকম দূরত্বে। তো যেহেতু কাছে পিঠে আর যে হারে গরম পড়েছে, তো আমরা আর বিয়েবাড়িতে সোজা আর আসিনি বরযাত্রী থেকে, বাপের বাড়ি চলে এসেছিলাম। তারপর ওখান থেকে পরের দিন এইরকম রিসেপশানে আসি। বিয়েবাড়ির চারিদিকে ঘুরে তারপর আমরা ঠিক মানে বিকালের পরে, মানে সন্ধে হবে হবে সেরকম টাইমে একটু ঘুরতে এসেছি নদীর ধারে। তো এইদিকে আমাদের এদিকে দামোদর নদী, রূপনারায়ণ নদী, তারপর গঙ্গা নদী, মোটামুটি সবই আছে। তো চারিদিকের এরকম প্রাকৃতিক পরিবেশ আর নিদর্শন দেখে খুবই উপভোগ করছিলাম আনন্দ, তার সঙ্গে এনজয় হচ্ছিল। আর আমার মেয়ের এইরকম মানে গৃহপালিত পশু বা পাখি এইরকম ধরনের খুব পছন্দ। তো একটা ছাগল চড়ছিল, ও দেখে ছুটে ধরতে যাচ্ছিল, কিন্তু একটু ভয় পেয়ে যাওয়ায় আবার মানে ব্যাক করেছে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম আর আমার সঙ্গে কাটানো টাইমগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আমি মানে খুব সামান্য আকারেই দেখিয়েছি, আসলে মানে যে হারে গরম পড়েছে না, মানে এই সেইভাবে ভিডিও ক্যাপচার করাটা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছিল। আসলে স্মৃতি আকারেই আমার সব ভিডিওগুলো করা। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।